ফেসবুকে কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছেন সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে না দীর্ঘদিন যাবৎ আপনাকে ঝুলিয়ে রেখেছে এটি কীভাবে দেখবেন আই মিন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি এটি ক্যান্সেল করারও কিন্তু প্রসেস রয়েছে স্ক্রিনটা লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন শুনতে পারবেন জানতে পারবেন তো এখানে ফোনে আসার পরবর্তীতে আপনার ফেসবুক অ্যাপসে চলে যাবেন এবং ফ্রেন্ড রিকোয়েস্টের যেই বারটা রয়েছে উপর থেকে সেখানে চলে যাবেন এখানে চলে আসার পরবর্তীতে এখান থেকে দেখতে পারবেন সি অল নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করে দিবেন এইরকম ইউজার ইন্টারফেস কিন্তু ওপেন হবে তার পরবর্তীতে ফ্রেন্ড রিকোয়েস্ট আছে এবং উপরের দিকে একটা থ্রি ডট আছে থ্রি ডটে আবারও আমরা প্রেস করছি প্রেস করলে নিচের দিকে দেখতে পাবেন ভিউ সেন রিকোয়েস্ট নামে একটা অপশান রয়েছে এখানে প্রেস করে দিচ্ছি ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন যে সেন্ট রিকোয়েস্ট অর্থাৎ আমি কাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি কারা আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নাই তো সেক্ষেত্রে অনেক মানুষ অ্যাকসেপ্ট নাও করতে পারে আপনি এখান থেকে জাস্ট ক্যান্সেল 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 করে দিবেন আপনার রিকোয়েস্টগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো আপনি যদি মনে করেন যে হচ্ছে কাউকে রিকোয়েস্ট পাঠিয়েছেন সে হয়তো বা দেখে নাই দীর্ঘদিন যাবৎ যার কারণে হয়তো বা মনে করেন যে রিকোয়েস্ট আপনার অ্যাকসেপ্ট করে নাই সেক্ষেত্রে এখান থেকে রিকোয়েস্ট ক্যান্সেল করার পর সেই মানুষটাকে আবারও নতুন করে অ্যাট ফ্রেন্ডে দিয়ে দিতে পারবেন ফ্রেন্ড রিকোয়েস্ট তো ফ্রেন্ড রিকোয়েস্ট তিনি অ্যাকসেপ্ট করলো কি করলো না এটি আবারও হয়তো বা আপনি পরবর্তীতে যেই প্রসেসের মাধ্যমে দেখবেন এই প্রসেসটাই কিন্তু তার পরবর্তীতে যদি আপনার অ্যাকসেপ্ট না করে তাহলে আপনি ক্যান্সেল করে দিন তিনি আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না এই কারণে আপনাকে ঝুলে রেখেছে সো এইটাই ছিল মূল প্রসেস ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করুক বা না করুক এটা কিভাবে দেখবেন সকালে ভালো থাকবেন ধন্যবাদ